হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ভীষণ মজাদার একটা চাটনি বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে চিট বাদাম বা চীনা বাদামের চাটনি। বাড়িতে যখন একেবারেই কোনো সবজি না থাকে তখন আরামসে এই চাটনিটা বানাতে পারেন, খেতে ভীষণ মজাদার হয়। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। চাটনি বানানোর জন্য আমি একটা কুটনি নিয়েছি, একে হামানদিস্তা বলে। আর এখানে দেখুন নিয়েছি আমি 10-12 কলির মতো রসুন, আধা ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা। আমি লঙ্কা পাউডারও ব্যবহার করব, এর জন্য কাঁচা লঙ্কা কম করে নিয়েছি। তো এই তিনটে জিনিসকে আমরা কুটে নেব। চলুন তাহলে কুটে নিই, যতটা মিহি হতে পারে ততটা আমরা কুটে নেব। দেখুন বন্ধুরা, আমি এটুকু করেছি আর এটুকু যথেষ্ট। তো এবার আমরা এই কুটটাকে একটা বাটিতে নামিয়ে নেব। চলুন নামিয়ে নিই। দেখুন বাটিতে করে আমি নিয়ে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর আরও একটা জিনিস আমাদের কুটে নিতে হবে, সেটা হচ্ছে চিট বাদাম। এই দেখুন আমি এক বাটির মতো চিট বাদাম নিয়েছি, ভেজে ছাল ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমাদের একটুখানি কুটে নিতে হবে। একটুখানি মানে একেবারে রাফলি, খুব বেশি কোটা একেবারেই যাবে না। মোটামুটি সমস্ত বাদামগুলো দুই অংশে ভাগ হয়ে যায় আর একটুখানি ভাঙা ভাঙা টাইপের হয়, এইরকম আমরা কুটে নেব। বেশি কুটলে কিন্তু খেতে ভালো লাগে না, তো এই জন্য অল্পই কুটব। দেখুন যথেষ্ট, আমি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন নিচের সাইডটা একটু বেশি কুটে গেছে। তো এই দেখুন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি, এটাকে সাইডে রেখে দিই। এবার চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। আমরা প্রথমে তেল দিয়ে দেব, বেশি কম দিতে পারেন যতটা পছন্দ। আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো মতো গরম হতে দেব আর তারপরে আমরা এর মধ্যে দেব 1/2 টিস্পুন জিরে আর 1/2 টিস্পুন সর্ষে। সর্ষেটা চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে খুব ভালো লাগে। জিরে আর সর্ষে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে, নইলে কিন্তু স্বাদ ভালো আসে না, তিতো হয়ে যায়, বিশেষ করে সর্ষে। সব কিছু ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমরা দিয়ে দেব পেঁয়াজ। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, ছোট ছোট করে কেটে। পেঁয়াজের সাথে আমরা স্বাদমতো লবণ দিয়ে দেব। মনে রাখবেন যে এটা কিন্তু চাটনি, মানে শুকনো জিনিস, তো সেই হিসাবে লবণ দিতে হবে, তো লবণ বেশি না হয়ে যায়। স্বাদমতো লবণ আমি দিয়ে দিয়েছি। এবার মোটামুটি হালকা বাদামি করে ভেজে নেব, খুব বেশি বাদামি করতে হবে না। দেখুন বাদামি কালার হওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব যে আদা রসুন আর লঙ্কার কুটটা রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার আদা রসুনে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। মোটামুটি 3-4 মিনিট লাগে মিডিয়াম হিটে। দেখুন হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো, 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নেব। আর টমেটো দেওয়ার পরে আমাদের মশলাগুলো অ্যাড করতে হবে, যেগুলো আমরা পাউডার মশলা ব্যবহার করব সেগুলো। সবার আগে আমরা এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ পাউডার, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো বা স্বাদ মতো দিয়ে দেবেন। আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, সেই হিসাবে দিচ্ছি। আর এর সঙ্গে আমি দেব কাঁদা লসুন মশালা, এটা মহারাষ্ট্রিয়ান মশলা অ্যাকচুয়ালি। আমি 1 টিস্পুন দিচ্ছি, তো এর মধ্যে গরম মশলাও থাকে আর মিরচি পাউডার মানে লঙ্কা পাউডারও থাকে, তো এটা আমি 1 টিস্পুন নিচ্ছি। যদি আপনি বাংলায় থাকেন তাহলে এটা পাওয়া যাবে না, এটা আরামসে স্কিপ করে দিন। আর এই দিচ্ছি আমি 1/2 টিস্পুন আমচুর পাউডার, আমচুর পাউডার না থাকলে 2-3 ফোঁটা লেবুর রস দিতে পারেন। এবার এই লাস্টে আমি দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলা। কাঁদা লসুন মশালায় কিন্তু গরম মশলা থাকে, এই জন্য আমি এখানে অল্প করে দিচ্ছি। আপনি যদি ওটা স্কিপ করেন তাহলে একটুখানি বেশি করে নেবেন গরম মশলা। আর এর সাথে সাথে আমরা অল্প কিছু কারি পাতাও দেব, 4-5টা কারি পাতা দিয়ে দেব, থাকলে দেবেন না থাকলে স্কিপ করবেন, কোনো অসুবিধা নেই। মিক্স করে নিচ্ছি। আর এবার একটুখানি জল দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব, যেরকম আমরা যে কোনো তরকারির গ্রেভির জন্য মশলা কষিয়ে থাকি সেই রকম। একটুখানি জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করব মিডিয়াম হিটে, যতক্ষণ না পর্যন্ত এই টমেটোগুলো ভালো করে নরম হয়ে যায়, জলটা শুকিয়ে যায় আর ওপর থেকে তেল দেখা না যায় ততক্ষণ পর্যন্ত। দেখুন একটুখানি জল দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব, কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে নাড়িয়ে দেব আর চেক করব।
ঢেকে দিই। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছি, আর এখন দেখুন ওপর থেকে তেল দেখা যাচ্ছে। টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। আপনি চাইলে টমেটোগুলোকে ম্যাশ করতে পারেন, যেরকম করে আমি করছি, না চাইলে নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমাদের মশলা কিন্তু তৈরি হয়ে গেছে চাটনির জন্য। আর এবার আমরা এর মধ্যে যে চিটবাদামগুলো আমরা ভেজে কুটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই দেখুন, এইগুলো এখন আমাদের দিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে নেব। এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, এক চামচ মতো নিয়েছি। এগুলোকে আমি ভেজে রেখেছিলাম, কসুরি মেথি ভেজে ব্যবহার করলে খুব ভালো সুগন্ধ আসে। হাতের তালুতে এরকম করে ঘষে দিয়ে দেব। দেখুন একেবারে পাউডার মতো হয়ে গেছে। আর আপনার কাছে যদি ফ্রেশ ধনে পাতা থাকে সেটাও দিয়ে দিন, আমার কাছে নেই তাই আমি স্কিপ করছি। ভালো করে মিশিয়ে নিলাম, আর আমাদের চাটনি কিন্তু সার্ভ করার জন্য একেবারে তৈরি হয়ে গেছে। চলুন তাহলে, আর বেশিক্ষণ দেরি করার কোনো দরকার নেই, এবার আমরা হিট বন্ধ করে দেব আর চাটনিকে সার্ভ করব। দেখলেন তো বন্ধুরা কতটা সহজ রেসিপি। ঘরে যদি একেবারেই সবজি না থাকে তাহলে আরামসে ঝটপট এই চাটনিটা বানিয়ে খেতে পারেন। এটা রুটি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে, আর চাইলে আপনি ডাল ভাতের সাথেও খেতে পারেন, এটা খুবই ভালো লাগে। অবশ্যই রেসিপি ট্রাই করে দেখবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।